ভার্বের আগে টু দিলে কি হয়? তে হয়। বাংলাতে কি হয়? তাহলে আনের অর্থ হবে, বলেন তে যে আরবি ভাষায় শুধুমাত্র বাক্য বড় করার বুদ্ধি একটাই, সেটা হচ্ছে আন। সেটার নাম কি? উরিদু আন আফহামা, উরিদু আন আফহামা, আমি বুঝতে চাই। উরিদু আন উফহিমাকুম, আমি আপনাদেরকে বুঝাতে চাই। ঠিক তদ্রূপ উরিদু, এই যে যে কোনো ফেলের পরে এই আন দেওয়া যায়, এমন কি ইসমের পরে আন দিয়ে ফেলে মোজারে দিতে হয়। আর আনটা ফেলে মোজারে কে কি দেয়? নসব দেয়, নসব দেয়, জবর দেয়। যেমন মামনুউন, মামনুউন আন তাযহাবা হুনাক, তোমার সেখানে যাওয়া নিষেধ। মামনুউন আন তাকরা হাদা, এটা তোমার পড়া নিষেধ। মামনুউন আন লা, মামনুউন আন লা তারা, তোমার সেদিকে তাকানো নিষেধ। মামনুউন দিলে আল্লাহ দিতে হবে না। মামনুউন আন তারা ইলাইহি, তার দিকে তাকানো নিষেধ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আসে। এর উপরে প্রায় 200 পৃষ্ঠার একটা বই লেখা আছে, বাক্য কিভাবে বড় করবেন। তো যাই হোক, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই যে তারপরে দেখেন লান, আন লানটা আমরা মিজানের মধ্যে পড়ে এসেছি। আন লান কাইজান, তার মধ্যে দ্বিতীয় হচ্ছে লান। লান মানে কি? লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া আপনারা করেছেন। তাহলে লান মানে হচ্ছে নেভার, কিন্তু লানটা এসে ফেলে মোজারের শেষে বা ফেলে মোজারকে কি দেয়? জবর দেয়, রসব দেয়। তাহলে লান না ফালা, লান আফালা, আমি কখনো এটা করব না, করবই না, আমি কখনো এটা করব না। তাহলে লান আফালা হাজা, আচ্ছা লাইয়া ফুজাল কাসলানু, অলস কখনোই সফল হবে না। হয় না বললে ভুল হবে, কারণ কি লেখা দিয়েছি? লান নেভার প্লাস ফিউচার, এই লানটা সর্বদাই মোজারের মুস্তাকবেলের অর্থ, মানে ভবিষ্যতের অর্থ দেবে। কিসের অর্থ দেবে? নেভার উইল ডু, নেভার উইল ডু। তাহলে এই নেভার উইল কখনোই না, আমরা পরে দেখব, জাস্ট আমরা ইয়ে করে দিয়েছি। তাহলে লাইয়া ফালা, লাইয়া ধাবা, লাইয়া ইয়াকুলা, লান ইয়াফামা, লান উফিমা, লান উফিমা কুম, আমি তোমাদেরকে কখনোই বুঝাবো না। আচ্ছা ইত্যাদি বানাতে পারবো আমরা যদি বুঝি। তাহলে লান মানে নেভার প্লাস ফিউচার বা কখনোই না, এরকম অর্থ দিবে। কাই, কাই মানে কারণ। আমি বলেছিলাম কারণ শব্দটা কাই থেকে এসেছে, কারণ শব্দটা কাই থেকে এসেছে। তবে ডিকশনারিতে কারণ শব্দের করণ থেকে কারণ, আর কারণ শব্দটাকে আবার সংস্কৃত ধরেছে। কি ধরেছে? আর আমার বিশ্বাস এই কাই থেকেই মূলত কারণ আসছে। তাহলে বলেন তো, এই যে কাই মানে হচ্ছে কারণ, মূলক কারণে বা কারণ। তাহলে কাই কারণ, এই কারণ মূলক কতগুলো অর্থ হতে পারে? অনেকগুলো অর্থ হতে পারে। ইংলিশে ওয়াইং, ডিউ টু, তারপরে ওয়াইং টু, তারপরে বিকজ, বিকজ অফ ইত্যাদি আসে। তো মূলত এখানে বিকজ, বিকজ, তাহলে বিকজ, বিকজ। তাহলে আমরা বাংলায় এর অর্থ কি জেনেছি? জন্য, জন্যে, কারণ, হেতু, যেহেতু, তারপরে কারণ, হেতু, জন্য, জন্যে। আচ্ছা এরপরে এদিকে দেখেন কাই দিয়ে, কাই মানে শুধু কি জন্য, জন্য নাকি বলে দিয়েছিলাম যেন, যাতে করে, কারণে, জন্য,
এই যে যেন যাতে যাতে করে কারণে জন্য জন্যে কারণ হেতু ঠিক আছে তাহলে যেন যাতে যাতে করে কারণে যেন যাতে যাতে করে কারণে সবগুলো তো লেখা তো যায় না আসলাম তু কাই আদু খুলাল জান্নাত মানে কি আসলাম তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কাই যাতে করে যেন আদু খুলাল জান্নাতে যে কাই এসে কি করলো জবর দিল তাহলে আদু খুলাল জান্নাত মানে জান্নাতে প্রবেশ করতে পারি বা জান্নাতে যাই যাতে করে আমি জান্নাতে যেতে পারি যাতে করে আমি জান্নাতে যাই যেন আমি জান্নাতে যাই এই কারণে যে আমি জান্নাতে যাব তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলাম এই জন্য যে আমি জান্নাতে যাব জন্য জন্যে কারণ হেতু যেহেতু যেন যাতে যাতে করে এই কারণে যে তাহলে কায়ের অর্থ আর কাই তাহলে কাই মানে যেন যাতে তাহলে কাই আধাবা কাই আধাবা জানো আমি যাই জানো আমি যেতে পারি ঠিক আছে তাহলে কাই 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 আফহামা কাই উফহিমা উফহিমা আমি যাতে বুঝতে পারি আমি যাতে বুঝাতে পারি কাই আকতুবা জানো আমি লিখতে পারি কাই উসাউবিরকুম জানো আমি তোমাদের ছবি তুলতে পারি জানো আমি তোমাদের ছবি নকশা করতে পারি তাহলে যেন জানো জানো কেন 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 কারণ হেতু যেহেতু সো দ্যাট ইত্যাদি আসবে এটা তো সরাসরি কাই তো এই কায়ের সাথে অনেকগুলো যাই মিশিয়ে থাকে যেমন এই কায়ও যা তো লামে কায়ও তাই এই কায়ও যা লামে কায়ও তাই তাহলে কাই প্লাস ফেলে মজারে তাহলে এই কায়ের অর্থ আর একটা দিতে পারে লামে কায়টা কেমন এই যে দেখেন এই যে লামের নিচে জের প্লাস ফেলে মজারে লামের নিচে জের প্লাস ফেলে মজারে এই যে লামের নিচে জের প্লাস মজারে তখন এই লামটাকে কি বলবো আমরা লামে কাই বলবো তাহলে লামে কায়ের অসংখ্য উদাহরণ আমরা দেখাচ্ছি তাহলে লামের নিচে জের হয়েও ব্যবহার হতে পারে আবার এই লামের নিচে জের আবার কায়ের আগে লাম জের লিও আসতে পারে তাহলে কায়ের অর্থ একটা হচ্ছে কাই আর একটা হচ্ছে শুধু লামে কাই মানে লাম জের লি আর একটা হচ্ছে লিকাই আর একটা হচ্ছে কি লিকাই এটা ফেলে মোজারের সাথে আস এটার যা অর্থ সমান সমান মাফুলে লাহুর অর্থ একই মাফুলে লাহুটা এসি আর লামে কাইটা হচ্ছে মোজারের আগে এসে অর্থ একই ঠিক আছে জি ইজান মানে তাহলে আমরা ব্যবহারিক ভাবে দেখেছিলাম ডিকশনারিতেও নিয়ে এইরকম অনেক অর্থ আমরা কি কি করেছিলাম ওকে ওকে বলেন ওকে তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে উস্তাদ জি আমি বুঝতে পারছি না উস্তাদ জি লাম আস্তাতি এইভাবে আমি বুঝতে পারছি না আপনি বললেন কি বললেন আপনি বললেন এখন আমি কি বলবো ইদেন সাউফিমুকুম ইদেন সাউফি মা কুম ইজানটা এসে কি দিবে জবর দিবে ইজানটা এসে কি দিবে ফেলে মোজারেকে জবর দিবে তাহলে আমি অচিরেই তোমাদেরকে বুঝাচ্ছি উস্তাদ জি আমার খুব প্রস্রাব চেপেছে আমি বাথরুমে যাব তাহলে ইয়া উস্তাদ জি আস্তা আজিনু কুমলি আস্তা আজিনু কুম আমি অনুমতি চাচ্ছি আমি আপনি বাইরে যাবেন তাহলে উরি দোয়ান আস্তা আজিনু আমি উরি দোয়ান আস্তা জি না বলতে হবে তাহলে তাই না আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি লিজিহাবি যাওয়ার জন্য তাহলে আমি কি বলবো ইজান তাহলে তুমি যাও ইজান সাতাজ হাবা ইজান সাতাজ হাবা তাহলে যে কোনো ইজানটা আমরা কখন ব্যবহার করতে পারবো ভবিষ্যৎকালে এইরকম অর্থ দিবে তাহলে বেশ ওকে আচ্ছা ও এইবারে বুঝেছি ও এইবারে বুঝেছি তাহলে আমি বুঝাতেও পারবো তাহলে আমি বুঝাবো বুঝিয়ে দেব
এই যে তাহলে আমি এবারে বুঝেছি, তাহলে আমি বুঝাবো। তাহলে এই যে তাহলে বেশ, ওকে আচ্ছা, এই যে ঠিক আছে, এই কারণে আমি কালকে যাব ওস্তাদজি। ওকে ঠিক আছে যাও তাহলে, ইদান সাতাজাব হাবা গদান, ঠিক আছে আগামী কালকে তুমি যাও। এখন কেউ বলল আমি আগামী কালকে আপনাকে দেখতে যাব, এটা বইয়ের পড়া দেখেন, সাউজু সা সাউ জু রুকা। তাহলে দেখেন আমি আপনাকে অচিরে দেখতে যাব। তাহলে ঠিক আছে, আপনি যদি আসেন তাহলে আমি কি করব, সম্মান করব, খেতে দিব, বসতে দিব, তাই না? তাহলে এই হচ্ছে এই যান। তাহলে শেষবারের মতো পড়ে নেন শুধু কি, তাই এই আন তো আরো পড়া আছে, সাতটি বিষয়ের পরে আন গোপন থাকে, তারপরে আবার আমরা জানব ছয়টি বিষয়, ছয়টি হরফের পরে আন গোপন থাকে, মূলত সাতটি হরফের পরে আন গোপন থাকে, তারপরে আমরা জানব ইনশাআল্লাহ যে ওই পায়ের পরে আন গোপন থাকে, যেই পা ছয়টি বিষয়ের জবাবে আসে। আমার নাই নফি ইস্তিফান, তামান্নাই আরজ, এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ।